বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করাবো নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট ওয়ান। তো তোমাদের ইংলিশের পার্ট ওয়ানে প্রথমেই আছে অল অ্যাবাউট এ ডগ, এ জি গার্ডিনারের রচিত লেসন টু এর অংশ। তো প্রথমে তোমাদের যে প্যারাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস থেকে ওম্যান পর্যন্ত। তো সেই প্যারাটা আমি লিখিনি, তোমরা সেটা পড়বে ভালোভাবে, এটা তোমাদের সিন। তো আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে শুরু করছি। তো আমাদের অ্যাক্টিভিটি ওয়ান প্রথম হচ্ছে ফিল ইন দ্য ফলোয়িং টেবিল। তো এখানে আমাদের স্টেটমেন্ট আর রিজন করতে হবে। তো ফার্স্টে যেটা আছে আমাদের এখানে রিজনটা বলে দিয়েছে, রিজনটা আমাদের এখানে বলে দিয়েছে দ্য কন্ডাক্টর নোটিস দ্য পিকিনিশ ডক। এখানে আমাদের স্টেটমেন্ট লিখতে হবে। তো আমি এখানে স্টেটমেন্ট লিখেছি দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টু ফেয়ার্স ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার্স। ঠিক আছে, এটা হলো ফার্স্টেরটা। সেকেন্ডটায় আমাদের দিয়ে দিয়েছে স্টেটমেন্ট, কি দিয়েছে, দিয়েছে দ্য কন্ডাক্টর হ্যাড গ্রাইভেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স। তো এখানে আমাদের রিজন লিখতে হবে, রিজনে আমি লিখেছি প্যাসেঞ্জার্স কেম অ্যান্ড স্যাট ইন দ্য বাস হোয়াইল দ্য কন্ডাক্টর শিভার্ড অ্যাট দ্য ডোর। ঠিক আছে, এবার তিন নম্বরেরটা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস। ওই মহিলাটি বাসের একদম উপরে যেতে চাইছিল না। এর রিজনে আমরা কি লিখবো, ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইট উড কিল হার। এর রিজন হলো যে এটা খুবই বিটারলি, বিটারলি মানে হলো একদম তোমার গায়ে একদম ছড়ে যাওয়া, কেটে যাওয়া ঠান্ডা রাত্রি ছিল, শীতকালের রাত্রি, আর এই রাত্রি তাকে মেরে দেবে যদি সে বাসের ওপরে যায়, তবে মানে এতটাই ঠান্ডা। চার নম্বরটা আমাদের এখানে রিজন বলে দিয়েছে দ্য ওমেন নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টর অর্ডার। কন্ডাক্টর সেই ওমেনটাকে যে অর্ডারটা দিয়েছিল যে তুমি তোমার কুকুরটাকে নিয়ে মানে বাসের মাথায় চলে যাও, সেই কন্ডাক্টরে কি উত্তর দিতে হবে তার অর্ডারে সেটা সেই মহিলাটি জানতো, এটা কবি বলেছে। তো এর স্টেটমেন্ট হবে দ্য ওম্যান হ্যাজ এভিডিয়েটলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। সে তার অর্ডারের উত্তরটা জানতো বলেই সে তার চ্যালেঞ্জটা মানে যেই কন্ডাক্টর মহিলাটিকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল সেই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিল মানে জানতো যে এরকম কিছু একটা বলতে চলেছে কন্ডাক্টরটা। তো এবার সেকেন্ড যে আমাদের অ্যাক্টিভিটি টু সেটা হচ্ছে চেঞ্জ দ্য মোড অফ দ্য ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে ন্যারেশন চেঞ্জে, দ্য লিটিল বয়েজ সেড টু দ্য স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ। মানে এর অ্যান্সারে কী হবে আমরা দেখে নিই, দ্য লিটিল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট ডে উড নট প্লে উইথ হিম। এবার সেকেন্ডেরটা, দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার টুডে আই এম প্রিপারিং এ ক্লে মডেল ফর ইউ। এর অ্যান্সার হবে দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট এখানে দুবার দ্যাট বসলো, কারণ এখানে একবার তো ড্যাট বসবে আর একবার ড্যাট কারণ সে বোঝাচ্ছে, তাই দুবার ড্যাট হলো দ্যাট দে, কারণ এখানে যেহেতু এখানে টু ডে বলেছে আমরা জানি ন্যারেশন চেঞ্জে টু ডেটা হয়ে যায় ড্যাট ডে। তো এখানে ড্যাটটা তো বসেই ন্যারেশন চেঞ্জে, তারপরে ড্যাট ডে শি ওয়াজ প্রিপারিং, এখানে আই অ্যাম প্রিপারিং আছে, কিন্তু যেইটা এখানে সেট আছে সেট টু হার ডটার, তাই এখানে অ্যামটা পাস হয়ে গেল, মানে প্রেজেন্ট টু পাস্ট হয়ে গেল। ওয়াজ প্রিপারিং মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়েছে, যদি সিম্পল প্রেজেন্ট থাকতো তাহলে আমরা সিম্পল পাস্ট করতাম, এ ক্লে মডেল ফর হার ডটার। ঠিক আছে, এখানে হয়ে গেল। এবার এখানে অ্যাক্টিভিটি থ্রি,
চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, ভয়েসটা চেঞ্জ করতে হবে। তখন এখানে ফার্স্ট সেন্টেন্স আছে, দে হেল্প আস টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক। এখানে অ্যান্সারে উই ওয়ার হেল্পড, এখানে দেখো অবজেক্ট কোনটা আমরা জানি, যেটা অবজেক্ট ওটার সামনে বসে, অবজেক্ট হচ্ছে আস, তাই আসটা সামনে বসলো। উই ওয়ার, উইটা যেটু প্লুরাল নাম্বারটা, এখানে বস হলো না, ওয়ার হলো, ওয়ার হলো কারণ দেখো এখানে হেল্পড আছে, হেল্প ইডি যোগ হয়েছে, মানে পাস্ট টেন্স আছে, তাই এখানে পাস্ট টেন্স বললো। পরে এটা এটা যদি হেল্প থাকতো তাহলে এখানে আর বসতো, ওয়ার হেল্পড, হেল্পটাই বসলো। টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক দেখে দেখে লিখবে, বাই দেম, এখানে যেহেতু দে আছে, দেটা অবজেক্ট হলে দেম হয়ে যায়, যেমন এখানে উইটা আস হয়ে গেছে তেমনই। এবার এখানে আমরা পরেরটা দেখব, তো এক নম্বর হলে আবার দু নম্বরটা, দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যামন্ডেড হাউস, এর অ্যান্সারে কী হবে, দ্য ডোর অফ দ্য অ্যামন্ডেড হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার্স। ওই যে ডোর দরজাটা ছিল ওই অ্যামন্ডার হাউসে, সেটা নক কাদের দ্বারা করেছিল, দ্য ট্রাভেলার্সের দ্বারা, কেন এখানে লেখা আছে দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর, ঠিক আছে। পরেরটা তিন নম্বরেরটা, দ্য কালপিট কনফেসড হিজ গিল্ট, তাহলে হিজ গিল্ট যেটা শেষ রাজ্যটা আগে এলো, হিজ গিস, যেহেতু কনফেস সিডি পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স হবে, ওয়াজ কনফেস বাই দ্য কালপিট, এখানে আছে দ্য কালপিট কনফেস, এটা বাই দ্য কালপিট হলো, ঠিক আছে। তো আমাদের অ্যাক্টিভিটি টাস্ক এখানেই আজকে শেষ হলো, ফার্স্ট অ্যাক্টিভিটি টাস্ক। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো, আর কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, পছন্দ হলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর সাবস্ক্রাইব করবে, কারণ আমি আগে আরও এরকম ভিডিও দিতে থাকবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো অসুবিধা হলে জানাবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।